সুপ্রিয় দর্শক, আমরা আজ চলেছি আজ থেকে প্রায় 30 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার অনুসন্ধানে। আমি এসেছি বোলতলের খেয়াঘাটে, যেখানে বরিশালের হার্তার মনু গোসাইয়ের দল ঝড় বাদলের মধ্যে বাতাসের উজানে বিনা বৈঠায় নৌকা পার হয়েছিলেন। মনু গোসাইয়ের এই লীলাক্ষেত্রটি আজ মতুয়াদের মুখে মুখে আলোচনার বিষয়বস্তু। আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট শিল্পী ও বাদ্যযন্ত্রের সংরক্ষক সুনীল মলদাস বাপি। দর্শক, আমরা এখন কথা বলবো কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে, যারা মনু গোসাইয়ের দলকে বিনা বৈঠায় পার হতে দেখেছিলেন। কাকা, এইখানে তো একসময় মনু গোসাই মতো দল নিয়ে খেয়া পার হয়েছিলেন, তো আপনারা তো এই সময় প্রত্যক্ষদর্শী ছিলেন, কি দেখছিলেন সেদিন, কি ঘটনা? বললাম তো যে ঘটনা হয়েছে ওইখানে, ওই যখন পাহাড়ি ওরা আসিয়া হরিবল দাস তখন খেয়া পার ছিল, ওই খেয়ায় পা উঠলো ওরা সবাই। ওঠার পরে কিন্তু ওই খেয়াল বললো যে পার করে দেব, আমরা পার করবো না, এই যে মেয়ে গেছে জন্মের বাতাস জন্মের এর ভিতরে পার করবো না। কিন্তু ওনারা হরিবল দিদি দিদি ওই ডাকা আসতে দিচ্ছে, এর মধ্যে খাওয়া ওখানতে আস্তে 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 এই বাস চলে যাচ্ছে। আপনি কি এটা প্রত্যক্ষ? হ্যাঁ, আমি তখন ওই অনেক লোকে মানে সই শব্দ শুনিয়া তখন আমরা দৌড়ে চলে এসি বাসার দিয়ে, যে কী ব্যাপার কী হয়েছে। হ্যাঁ, অনেক কী হয়েছিল, লোকজন হয়েছিল তো, অনেক লোকজন হয়েছিল, আমরা ছিলাম অনেক লোক ছিলাম, আমি একানা দুর্গা মন্তব্যকে 50-60 লোক দাঁড়াচ্ছিলাম। আমরা প্রচুর ম্যাগ ছিল, পশ্চিমে প্রচুর ম্যাগ হয়েছিল, তখন ওরা ওলাখান থেকে আসতেছে মনু গোসাই, হ্যাঁ খেয়া ছাড়বে না, প্রচুর বাতাস, ওই বাতাসে কোনো খেয়াল লোক আসবে না, এবার বলছে না আমরা দাঁড়াতে পারবো না। তখন মনু গোসাই বললো কি, এই তোরা ভগবান নামে খাই ওঠ। তখন হরিবল করতে করতে না ঢোক ঢোলক সব কিছু বাজাজ বাজাচ্ছি, ওনারা খেয়া উঠে গেলো, তখন খেয়াটলো, খেয়াটা আস্তে আস্তে নিলিবিলতি আসে এবার ভেরলো, এবার যখন ভেরলো তখন কত লোক এই জায়গায়, অনেক লোক যথেষ্ট লোক ছিল এবং আমিও ছিলাম সে জায়গায়, থাকিয়ে অনেক লোক এখান থেকে গলাগুলি খেলো, খুব কান্দাকাটি করলো জায়গায়, না ওই খেলানো উঠছিল না, মানে ভয়তে ভীষণ ভয়, মানে ভয় ভীষণ ঝড় শুরু হয়ে গেলো, কিন্তু খেলে এবার আসলো, এবার আসলে আমি তো মশনের ছেলে, আমি তো দাঁড়া দেখলাম সব কিছু ঘটনা ছিল, আমি ছিলাম এই জায়গায় এবং আরও লোক ছিল, প্রতিবেশী অনেকই ছিল। আমার নাম মোহাম্মদ নাসির মোল্লা, গ্রাম হাটবাড়িয়া। বুঝছেন, আগে তো মোটামুটি করবো আমি বলতেছি, তখন কোয়ারপাড়া ইলিয়াস রজফরি ফকির ছেলে ইলিয়াস, সে একটা কবিগর, সেটা কবিতা লেখছিল, কবিতা লেখছিল কি কইয়া আমার মনে নাই খুব সবটুক, কিন্তু খানিকটা মনে আছে, এটি বলছিলি যে হ্যাঁ মানব জাতি এই ইচ্ছামতি ভীষণ অন্ধকার, যেদিন তোমার ফিটি আসবে আয়োবেলা ডুবে যাবে সেদিন তোমার কথা রবে ভব সংসার, হ্যাঁ না মৃত্যু কথা, হ্যাঁ লাগে মর্ম কথা, বলছিলি খেয়াঘাটে আর্থায় ব্যাপার না, এটা কবিতা লেখছিল সে, না আমি এটুকু জানি, আমি যেটা জানি সেটুকু বললাম ভাই। বছরের কথা কলম বলতে নেই, মানে ওটা আমার খেয়াল খুলল নাই, কিন্তু জল আমার নাম সিরাজ মিয়া, সিরাজ মিয়া, আমি ওই উপার পশ্চিমবাস ছিলাম, নেয়ালুদ্দিন মিয়া পশ্চিমবাস ছিল, তারিখ এখানে বুঝি টাকা উঠেছিল, খেওয়া ভরা মতো ছিল, সেই ওই দেশটা গেলি আর কি জল তুফান শুরু হয়ে গেছে পশ্চিম পাশে। খেয়ালা তো কাঁদছে নেয়ালুদ্দিন মিয়া, যে আমার পাটি খেয়া চলি এসে উদ্ধার করি, বুঝলেন না কান্দে কিছুর নাকি, কারণ খেয়া ডুবলি আর পাওয়া যায়। দর্শক, সেদিনের ঘটনা সম্পর্কে আমি এখন কথা বলবো মনু গোসাইয়ের দলের অন্যতম সদস্য সদানন্দ বড়ালের সঙ্গে, তিনি সেদিন এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ওই নৌকাতে তিনিও ছিলেন। বারাণসীতে বলতলি আসলাম, আসার পর তো ওই ম্যাঘ হয়েছে আকাশ এবং ঝড় উঠছে, তাই ঝড় উঠলে পরে আমরা কীভাবে পশ্চিম পারে, তখন আমরা পশ্চিমের থেকে পূর্ব পারি কীভাবে আসবে, তারা কিছু সময়ক্ষণে বসার পর দেখতে পাইতেছি যে মাঝি অর্থাৎ ওই পাটনি খেয়া নিয়ে আসতে আছে কিছু লোক নিয়ে, তা যে ঘাটে আসবে আমরা যে ঘাটে বসা ওখান থেকে ঝড়ে উত্তর দিক সরাই নিয়ে গেছে। এরপরে ওই নৌকা আস্তে আস্তে খুব কষ্ট করে আমাদের ওই ঘাটে পৌঁছে আছে, পৌঁছাইছে পরে আমরা ওই নৌকায় সব উঠে গেছি, ওঠার পরে নৌকা ভর্তি হয়ে গেছে লোকে, আর তখন ওই মাঝি আর কি পাটনি যিনি উনি বলছে যে এই ঝড়ের ভিতর দিয়ে এই যে ঝড় তুফান এই ঝড়ের ভিতর দিয়ে আমি উপর কিছুতেই যেতে পারবো না। তখন গোসাইকে বলছিল তুমি যদি তোমার হরিনামের দ্বারা পার হইতে পারো তাই তুমি সেইভাবে নামের ধরে পার হয়ে যাও, যদি অত বড় গোসাই হয়ে থাকো এই ঝড়ে আমি কোনো রকম যেতে পারবো না।
তখন গোসাই বললো ঠিক আছে দেখি ঠাকুর কী করে। এইবেলে উনি বললো সবাইকে তোরা নাম কর। তখন আমরা ডঙ্ক কাশি ধরে বাজাই এবং কীর্তন করি। এই কীর্তন করার পরে আস্তে আস্তে ধীরে ধীরে নৌকা পূর্বপারের দিক আস্তে আস্তে চলতে শুরু করলো। তবে ওই যখন নদীর মাছ বরাবর গেল এরপর নৌকাটা আস্তে থেমে গেল। নৌকা থেমে যাওয়ার পর আমি তখন ওই দেখতে পাইতেছি, আর আমারও তখন ওই ভরসা ছিল না যে এইভাবে নৌকা ওপার যাবে, এই বিশ্বাসটা ছিল না। তখন মনে করছি যে হয়তো আর ওপার যাবে না এই পর্যন্তই, আর উল্টো বাতাস। এই এরপরে সবাই দেখি আমি কীর্তন করে পশ্চিম পারে তাকাই, দেখি পশ্চিম পারের লোকজন অনেক লোকজন তারাও কীর্তন করতে আসে, পূর্ব পারে দেখতেছি অনেক লোকজন তারাও কীর্তন করতে আসে। এরপর আমি এই চতুর্দিক তাকাইয়ে দেখলাম, দেখার পরে আমার ওই কীর্তন আমিও আবার কীর্তন করতে শুরু করলাম। তখন যখন সবাই একত্রে কীর্তনের একটা যখন, এবং নদীর ভিতরে যত নৌকাজন ছিল কোথা থেকে নৌকা আসছে জানি না, তারা নৌকা থামাই দিয়ে জালিয়ে টালিয়ে যত ছিল তারা ওই কীর্তন করতে শুরু হয়েছে। সবাই কীর্তন, কীর্তনময় কীর্তন, এই নামময় হয়ে গেছে, মানে ওই নদীটাই মনে হচ্ছে নামময় হয়ে গেছে। তো এরপরে আবার আস্তে আস্তে চলতে শুরু করলো। তো এই পূর্বপারে যখন 10 থেকে 8-10 হাত দূরত্ব ওই সময় আবার নৌকা থেমে গেছে, এরপরে আবার আস্তে আস্তে নৌকা পারে ভেসে। তো ভেলে পরে ওই পারে যতন লোক ছিল ওই লোকগুলো সব নৌকার উপর উঠছে, এবং আমিও তখন ভাবছি যে এতগুলো লোক কী করে ওই নৌকায় ওঠে বা ধরে। এই এরপরে আমরা পারে উঠলাম, ওঠার পর গোসাইকে তো নিয়ে গেল বাজারের মধ্যে, বাগানের মধ্যে নিয়ে একটা মন্দির প্রাঙ্গণ আছে, মন্দিরের সামনে নিয়ে গেছে, ওখানে বসে কীর্তন সবাই কীর্তন করলো, আর ওখানে গোসাইকে বসতে দিল। আর অনেক লোকজন আসছে, ওনার প্রণাম প্রণাম করে টাকা নিয়ে সাজছে, প্রণামই টাকা, সে টাকা নিয়ে একটা টাকা ধরে নেয় হাত দিয়ে। ওই যে যে মাঝি ছিল, হ্যাঁ মাঝি তো আমরা যত শুনেছি যে তার একটা অন্য নেগেটিভ ভাবনা যে আমার নৌকা বুড়ে যায় কিনা, আপনারা কি? হ্যাঁ হ্যাঁ, সে সেই ভাবে উনি বলছে আমি এই ঝড়ের ভিতরে নৌকা হয়তো ডুবে যেতে পারে, বা আমি এই ঝড়ের ভিতরে নৌকা ধরার আমি সাহস পাই না, আমায় যেতে পারবো না, এ কথা সে বলছে। তার নাম ছিল দারিক প্যাটনি, ওর ওনার বাড়ি ছিল নাকি করপাড়া, ওই বোলতলের দক্ষিণ পাশে। পূর্ব দিকের বাতাস পূর্ব পার থেকে যখন পশ্চিম পারে গেছে তখন ওই ঘাট থেকে উত্তর দিকে অনেক সরাই নিয়ে গেছে, কিন্তু এবারে যে উল্টো দিকে গেছে নৌকা এবারে ঠিক ঘাট দৃষ্টি গেছে। আর কোথাও জলের ভিতরে দুইবার, আমরা যখন আমাদের উপর থেকে অনেক লোকজন ছিল তো ওপারে যখন গেছে ঝড় তো তখন শুরু হয়েছে কেবল, তো পূর্বপার থেকে পশ্চিম পারে যখন গেছে তখন তো ওই নৌকা যে মানে পশ্চিম পারে যে ঘাট দৃষ্টি যাবে ওই ঘাট থেকে উত্তর দিকে সরাই নিয়ে গেছে বাতাসে। আমরা আসার পর আমরা ওঠার পরে ঠিক মতো আবার সেই জলের মাঝখান দিয়ে ঠিক জায়গা ঠিক ঘাটে পৌঁছেছি, আর এখন আর সরাই ঠেকে কোনো দিক নাই, সে আবার উল্টো বাতাসে। এই আমি দেখছি আর কি, এটা ঠাকুরের কৃপা। আর গোসাই নাকি বলছে, গোসাই আমি শুনছি যে তোরা কিছু দেখছো, আমার কাছে আমার রাত্রে জিজ্ঞাসা করছে সবার কাছে তোরা কে কি দেখছো, কিছু দেখছো, কেউ কিছু দেখছো? আমি তো কিছু দেখিনি, আমি তো ওই পর্যন্ত দেখছি। তখন সবাই কাছে জিজ্ঞাসা করার পর আমাদের দলে এক পাগল করে একটা লোক ছিল নারায়ণ পাণ্ডে, উনি পরে পাগল উপাধি পেয়েছে, ওনারই এক শিষ্য, ওর কাছে জিজ্ঞাসা করার তো ও গেছে মানে কান্তে কান্তে অজ্ঞান হয়ে পড়ছে, উনি বলতে পারেনি কিছু। পরে বলছে যে হ্যাঁ আমি দেখছি কারা যেন দাঁড় বইটে বাইতে আছে, দাঁড়িয়ে আছে এবং চুল আছে লম্বা। তখন ওনার কথা আমরা প্রকাশ পাইলাম যাতে গোলক তারক এই ধরনের কিছু ভক্তরা মনে ছিল, তারা নৌকা বাইছে, নৌকা এইভাবেই চলছে। এটা ভিতরে যারা অন্তরঙ্গ ভক্ত যারা তারা এগুলো দেখছে, তারা এগুলো বলছে, কিন্তু আমরা যারা বহিরঙ্গ ভক্ত আমরা তো ওগুলো দেখতে পাইনি। এই আলোচনা পরে রাতে হয়েছে, রাত তখন 1টা বাজে, সেই সময় গভীর রাতে এই আলোচনা হয়েছে, আমরা ছিলাম সবাই ভক্তবৃন্দ। তখন আমি তো ছোটো ছিলাম,
বেশি বয়স ছিল না, তখন হয়তো আজ থেকে প্রায় 35-37 বছর আগের কথা। এতটা তখন কেবল বিবাহ করছি, ছেলে সন্তান হয় নাই, তখন তো এত তো বুঝিও নাই যে কি ঘটনা, কোথায় কি ঘটতে আছে না কি। কিন্তু সেই ঘটনা কিন্তু লোকমুখে এখনো প্রচুর কিন্তু জানে, হ্যাঁ জানে, এবং এটা সত্যি ঘটনা। এতে এ ও এপারে আসার পরে ওইখানে মুসলমান এক প্রতাপশালী মুসলমান আছে, সে একটু মস্তান টাইপের, সে মানে যাতা বকাবকি করছে যে ধরনের কিছু হইতেই পারে না, আমের জোরে বা নামের বলে নৌকো চলে বিশ্বাস হয় না কিছুতে। সে করছে কি আবার, সে এখান থেকে একটা নৌকো নিয়ে, হ্যাঁ বলছে দম দিলে এমনি নৌকো চলে যায়, সে একটা নৌকো নিয়ে যাইয়ে দমাইছে কয়েকটা সেলিফোন নিয়ে, এ কোনো রিক্স কোনো কোনো চলেই না, সে এভাবে পরীক্ষা করছে ওই দিনকারই। এইভাবে আর বিভিন্ন বিভিন্ন জনে বিভিন্ন আলোচনা করে, কিন্তু আমি যেটা দেখছি সেটা আমি বললাম।